হ্যালো আজকের এই ভিডিওতে মেরিন ক্রেডেট প্রশিক্ষণ কোর্স সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি মেরিন ক্রেডেট প্রশিক্ষণ কোর্স সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন ইতিমধ্যে মেরিন ক্রেডেট প্রশিক্ষণ কোর্স ভর্তি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আপনারা করেছেন আমি আজকের এই ভিডিওতে সেই প্রশ্নেরই উত্তর দিব আপনি যদি এই সিলিন্ডার নতুন হয়ে থাকেন এবং আপনি যদি মেরিন সম্পর্কিত তথ্য সবার আগে পেতে চান তাহলে এখন এই সিলিন্ডারটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন চলুন শুরু করা যাক আবেদন করতে হলে কি করতে হবে আপনি যদি মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে বাংলাদেশ মেরিন একাডেমি সহ সকল মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হলে ডাব্লুডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন অনেকে প্রশ্ন করেছেন যে পিসি মেরিন ক্রেডেট প্রশিক্ষণ কোর্সে মেয়েরা ভর্তি হতে পারবে কি না মেয়েরা সবগুলো মেরিন একাডেমিতে ভর্তি হতে পারবে না মেয়েরা মূলত দুইটি মেরিন একাডেমিতে ভর্তি হতে পারবে আর এই দুটি মেরিন একাডেমি হল বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম ও মেরিন ফিশারিস একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে মেয়েদের জন্য বিশটি আসন ও মেরিন ফিশারিস একাডেমি চট্টগ্রামে মেয়েদের জন্য দশটি আসন রয়েছে অর্থাৎ মোট দুটি মেরিন একাডেমিতে মেয়েদের জন্য তিরিশটি আসন রয়েছে এই তিরিশটি আসনে মেয়েরা ভর্তি হতে পারবে অনেকে ভর্তি পরীক্ষার ধাপ সম্পর্কে জানতে চেয়েছেন পর্তৃ পরীক্ষায় মূলত তিনটি ধাপ রয়েছে লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় তিনশো মার্কের ভিতরে বা তিনশো নম্বরের ভিতরে প্রার্থীকে নির্বাচিত করা হয়ে থাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে অনেকে জানতে চেয়েছেন যে ভাইভাতে কিভাবে কীভাবে প্রশ্ন করা হয়ে থাকে মূলত ভাইবাতে ইংরেজিতে প্রশ্ন করা হয়ে থাকে এবং দশ থেকে বারোটি প্রশ্ন করা হয়ে থাকে আর এসব প্রশ্ন সাধারণ জ্ঞান পদার্থ গণিত থেকে করা হয়ে থাকে ভাইবা বা মৌখিক পরীক্ষার পর আর কয়টা পরীক্ষা থাকে ভাইবা আর মৌখিক পরীক্ষার পর মূলত দুইটি পরীক্ষা থাকে আর তা হল চূড়ান্ত মেডিকেল ও চক্ষু পরীক্ষা নটিক্যাল ইঞ্জিনিয়ারিং কি নটিক্যাল হচ্ছে ডেক সংশ্লিষ্ট গাছ নোটিকেল ইঞ্জিনিয়ারিং পড়লে যে জয়েন করার মাধ্যমে এক্সাম এক্সপিরিয়েন্স ও প্রমোশনের মাধ্যমে জাহাজের ক্যাপ্টেন পর্যন্ত হওয়া যায় এবং মেরিন ইঞ্জিনিয়ারিং হল জাহাজের ইঞ্জিন সম্পর্কিত বা ইঞ্জিন সংশ্লিষ্ট কাজ মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে বা প্রশিক্ষণ নিলে এক্সাম প্রমোশন ও এক্সপিরিয়েন্সের মাধ্যমে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হওয়া যায় অনেকে প্রশ্ন করেন যে প্রিসি মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্স কত বছরের মূলত প্রিসি মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্স দুই বছরের তবে চূড়ান্তভাবে মনোনীত ক্যাডেটগণ তাদের পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিতে দুই বছর প্রশিক্ষণ প্লাস লেখাপড়া শেষে প্রিসি ট্রেনিং নিয়ে জাহাজে ভ্রমণ করবেন এবং এক বছর ট্রেনিং শেষে আবার তার একাডেমিতে ফিরে এসে আবার এক বছর প্রশিক্ষণ প্লাস লেখাপড়া করে পূর্ণাঙ্গ মেরিনার হওয়ার যোগ্য হবেন অর্থাৎ মোট চার বছর পড়াশোনা করতে হবে এই চার বছর পড়াশোনা করলে ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত হবেন উনি প্রশ্ন করেন যে ভর্তি পরীক্ষার তারিখ সময় কীভাবে জানা যাবে ভর্তি পরীক্ষার সময় তারিখ আপনি আপনার মোবাইলে এস এম মাধ্যমে জানতে পারবেন আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাছাড়া আপনি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমেও সকল তথ্য জানতে পারবেন কোন গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ বা সায়েন্স গ্রুপের স্টুডেন্টরাই এই প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষা কবে হবে সাধারণত আবেদন শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের করা বাকি বিভিন্ন প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য